আমি প্রকাশ দাস, চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স অনেক চ্যাপ্টার অনেক এরকম ধরনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যদি কখনো আমার এটা সমান সমান এটার মান নির্ণয় করতে পারি, বিষয়টা এরকম থাকে, কজ স্কোয়ার পাই বাই এইট, কজ স্কোয়ার থ্রি পাই বাই এইট, কজ স্কোয়ার ফাইভ পাই বাই এইট, প্লাস কজ স্কোয়ার সেভেন পাই বাই এইট, বা এরকম জাতীয় কজের জায়গায় যদি সেক সাইন ট্যান কট যাই থাকুক না কেন, সকল অঙ্কগুলা খুব সহজে কিভাবে করতে হয় সেই জিনিসটা আজকে আমি আপনাদের শেখাবো। তো আমরা প্রথম যে কাজটি করব তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ম্যাথমেটিক্স অন এর সকল ভিডিও গুলো দেখবেন। ম্যাথমেটিক্স অন 2022 প্রবিধানের যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে চলে যাবেন, দেখবেন প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল অঙ্ক কিন্তু সাজানো আছে। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। এখন এখানে দেখেন কজ স্কোয়ার পাই বাই এইট, কজ স্কোয়ার থ্রি পাই বাই এইট, প্লাস কজ স্কোয়ার ফাইভ পাই বাই এইট, এবং প্লাস কজ স্কোয়ার সেভেন পাই বাই এইট, এই ধরনের অঙ্ক যদি কোথাও থেকে থাকে সেক্ষেত্রে আমরা প্রথম যে কাজটি করবো, জাস্ট আমি বারবার বলি অঙ্কের রুলস মুখস্থ করেন, অঙ্ক মুখস্থ করবেন না কখনো। অঙ্কের রুলস যদি মুখস্থ করেন সেক্ষেত্রে দেখবেন আপনার প্রত্যেকটা অঙ্ক মিলে যাচ্ছে। একদম প্রথম কাজ, পাই রেডিয়ান কে ডিগ্রিতে পরিণত করব, পাই রেডিয়ান কে ডিগ্রিতে পরিণত করব। তো সেই জন্য আমরা পাই রেডিয়ান, তো প্রথম কাজ পাই রেডিয়ান কে ডিগ্রিতে পরিণত করা। এখন পাই রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি আমরা জানি, তো তাহলে এখানে সমান চিহ্ন কজ স্কয়ার 180 ডিগ্রি ভাগ 8। তারপরে হচ্ছে কি প্লাস কজ স্কয়ার 3 ইনটু 180 ডিগ্রি ভাগ 8 প্লাস কজ স্কয়ার 7 ইন্টু 180 ডিগ্রি ভাগ 8। ব্যাস, এ পর্যন্ত হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো একটু কাটাকাটি করে দিব। দেখি কাটাকাটি করে, এই এখানে আমার মনে হচ্ছে একটা দুইটা তিনটা, ফাইভটা বসাই নাই, তো একটু ফাইভটা বসিয়ে দিই। এখানে ফাইভ আছে একটা, থ্রির পর একটা ফাইভ আছে, প্লাস কজ স্কয়ার 7 ইন্টু 180 ডিগ্রি ভাগ 8। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় কজ স্কয়ার 8 দুগুণী 16 আর 2 20, তাহলে 8 দুগুণী 16 তাহলে 40, 5 আটা 40 তাহলে হচ্ছে 22 পয়েন্ট। আপনারা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবেন, দেখবেন 22 পয়েন্ট 5 ডিগ্রি হবে। প্লাস যদি আমরা 8 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি সেক্ষেত্রে হয় 22 পয়েন্ট 5, তাহলে 3 20 60, তাহলে 67 পয়েন্ট 5 কজ স্কয়ার 67 পয়েন্ট 5 ডিগ্রি। প্লাস 5 20 100 আর 5 দুগুণী 10, তাহলে কজ স্কোয়ার 112.5 ডিগ্রি। প্লাস কজ স্কোয়ার 7 × 14, আর 7 × 14 আর 3, 157.5, 157.5 ডিগ্রি। এখন বিষয়টা হচ্ছে আপনারা জাস্ট এগুলা ক্যালকুলেটর দিয়ে গুণ করবেন, গুণ করে 8 দিয়ে ভাগ করে দিবেন, দিলে আপনাদের কিন্তু হয়ে যাবে। এখন হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, এবার আমাদের চলে যেতে হবে সেই ত্রিকোণমিতিক ফাংশনে, মানে আমরা যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো তৈরি করেছি না সেই ত্রিকোণমিতিক ফাংশনে আমাদের চলে যেতে হবে। তো যার টপিক গুলো যদি না বোঝেন আমার বিগত দুটি ভিডিও দেখে আসবেন, একটা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক সূত্র আর একটা হচ্ছে ত্রিকোণমিতির চতুর্ভাগ নিয়ে আলোচনা। এই দুইটা সূত্রই লাগবে, এই দুইটা সূত্র মানে বিষয়টা হচ্ছে দেখেন একটা যে কোনো জিনিস পড়তে গেলে আপনার কিছু জিনিস জানা লাগে, তো এই ত্রিকোণমিতির এই সূত্রগুলোই হচ্ছে আপনার সেই বেজ। আপনি যদি এই বেজ সূত্রগুলো না জানেন তাহলে ত্রিকোণমিতির তাও আপনি করতে পারবে না, সেজন্য ওই সূত্রগুলো আগে একটু ভালো করে ধারণা নিয়ে তারপরে এই অঙ্ক করতে হবে। তো এখানে যে কোণগুলো তৈরি হবে বা এমন ভাবে সাজানো আছে যেন সকল কোণগুলো একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করা যায়, এমন ভাবেই সাজানো আছে। তো আমরা সেই ভাগটা কি সেটা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে যদি আমরা এটাকে এরকম করি যে কজ স্কয়ার 22.5 ডিগ্রি, যে 90 এর কোণ আছে এই এটাকে কি আমি এরকম লিখতে পারি, কোয়াজ স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, এরকম লেখা যায় কি, মানে 90 ডিগ্রি থেকে যদি 22.5 ডিগ্রি বাদ দিই তাহলে 67.5 ডিগ্রি হয়, তাই আমি সেটা লিখলাম। এরপরে অনুরূপভাবে ওটাকে যদি আমি এরকম করি, প্লাস কোয়াজ স্কয়ার 90 ডিগ্রি প্লাস 22.5 ডিগ্রি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কেন এটাকে 90 ডিগ্রি অনুপাতে লিখছি, কেন অন্য অনুপাতে লিখছি না। তো ত্রিকোণমিতিক চতুর্ভাগের এটা হচ্ছে একটা রুলস, আমরা যাই করি না কেন 90 এর সাথে করা লাগবে, এটা হচ্ছে রুলস। তো এরপরে একটা থেকে যাচ্ছে প্লাস কোয়াজ স্কোয়ার, এটাকে যদি এরকম করি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস
22.5 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এখানে দেখেন 90 দুগুণে 180 মাইনাস 22.5 সমান সমান 157.5। তো বিষয়টা হচ্ছে কি, আমরা জাস্ট ভেঙে নিলাম কার অনুপাতে, 90 ডিগ্রি অনুপাতে। কেন আমরা 90 ডিগ্রি অনুপাতে ভাঙলাম, তার কারণ এটা ত্রিকোণমিতিক রুলস। ত্রিকোণমিতি যদি কোনো কোণকে আমার ভাঙার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে 90 ডিগ্রির অনুপাতে ভাঙতে হবে। এবার আসেন, তো এগুলাকে জাস্ট পরিণত করলে হয়ে যাবে কজ স্কোয়ার 22.5 ডিগ্রি। এবার যখনই এরকম কোন অনুপাত কোণ থেকে লেখা থাকে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে আসলে কোণের অনুপাতকে, কোণের অনুপাতকে কোণের মানে পরিণত করার চেষ্টা করি। আমরা কি এরকম লিখতে পারি যে কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কজ থেটা হোল স্কোয়ার, মানে যদি কোনো জায়গায় কজ স্কোয়ার থেটা দেওয়া থাকে সেটা অর্থ আমরা কজের থেটার হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এটা কি কজের থেটা না, তাহলে আমরা সেটাকে সম্পূর্ণরূপে থেটা হিসেবে গণ্য করছি। কজ 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি এর হোল স্কোয়ার প্লাস, এখানেও একই কাজ করছি, কজ 90 ডিগ্রি প্লাস 22.5 ডিগ্রি তার হোল স্কোয়ার। এবং প্রত্যেকটা অঙ্ক মিলে যাবে, একদম 100% মিলে যাবে, জাস্ট রুলস ধরে করে যাবে মিলে যাবে। 1 2 3 আরেকটা, তাহলে কজ 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি তার হোল স্কোয়ার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আগে কেন করি নাই, এখানে এসে কেন করলাম, বা এখানে কেন লিখি নাই। আপনি চাইলে লিখতে পারেন, ওখানেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট এখানে এসে আমার প্রয়োজন পড়ছে সেই জন্য করছি। কখনো প্রয়োজন না পড়লে আমরা কজ স্কোয়ার থেটাকে আমরা কজ থেটা হোল স্কোয়ার দিব না। তো ঠিক আছে, এবার আমি যে কাজটি করবো সেটা হচ্ছে কজ স্কোয়ার 22.5 ডিগ্রি ইন্টু সরি প্লাস, দেখেন সবার প্রথমে দেখতে হয় চিহ্ন। তো চিহ্নটাকে আমরা কিভাবে দেখবো, চিহ্নটা দেখার জন্য আমাদের সবার প্রথমে চতুর্ভাগে চলে যেতে হবে, চতুর্ভাগে। তো সেই চতুর্ভাগটা আমরা একটু এখানে এঁকে নিই, এই হচ্ছে চতুর্ভাগ, এখানে হচ্ছে ওয়াল পজিটিভ, এখানে কজ আছে তাই না, তার মানে এই জায়গায় কজ সেক পজিটিভ, এটা 0 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। তো বিষয়টা হচ্ছে, যারা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, তারপরেও যদি ডিটেলসে ক্লিয়ার ভাবে বুঝতে চান সেক্ষেত্রে আমার বিগত ভিডিও, আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিবো, সেই লিঙ্কেরও ক্লিক করলে আপনার চতুর্ভাগ নিয়ে সম্পূর্ণ আলোচনায় চলে যাবে। তো কজ এখানে দেখেন, কজ 90 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে কোন চতুর্ভাগে পড়ছে, সবার প্রথমে কি দেখবো চিহ্ন, 90 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে কি এই চতুর্ভাগে, 90 ডিগ্রি প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে যে কোণের মানই পড়ুক না কেন সেটা কি মাইনাস নাকি প্লাস, প্লাস হয়ে যাবে, অল পজিটিভ। তো এই জন্য আমরা এখানে চিহ্নটা কি হবে প্লাস। তো এর জন্য কয়টা জিনিস দেখতে হয়, একটা হচ্ছে চিহ্ন আর একটা হচ্ছে আপনার মান। তো চিহ্ন দেখা শেষ, সবার প্রথমে দেখতে হয় চিহ্ন, চিহ্ন দেখা শেষ, এরপরে মান দেখবো, মানটা কি কজ কজই থাকবে নাকি সাইন বা অন্য কিছু হয়ে যাবে, যেহেতু কজ আছে সেহেতু 90 ডিগ্রি মানে কি এর সাথে কিছু নেই, মানে কি 1 গুণ করা আছে, এর অনুপাত কি বিজোড়, অনুপাত বিজোড় হলে কি হয় কজ কি হয়ে যায় সাইন। তো সেই সাইন আর এই কোণের মানটা বসিয়ে দিতে হবে 22.5 ডিগ্রি, এটা হচ্ছে কি নিয়ম। তো এই 22.5 ডিগ্রি বসিয়ে দিলাম, তো এখানে মাইনাস হলো কি প্লাস হলো ওই চিহ্ন কিন্তু দেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা চিহ্নটা দেখবো কিভাবে, এই টোটাল কোণের মানটা হিসাব করে যে চিহ্ন আছে সেটাই দেখবো, তারপরে এভাবে কোণের মান বসিয়ে দেবো। পরবর্তীটায় চলে গেলাম, পরবর্তীতে গিয়ে দেখি, প্রথমে চিহ্ন কজ 90 ডিগ্রি প্লাস 22.5 ডিগ্রি, তার মানে কি এই চতুর্ভাগে চলে আসছে না, এখানে কজের মান কি প্লাস নাকি মাইনাস, অবশ্যই মাইনাস, কারণ কি কজের মান এই ঘরে পজিটিভ আর এই ঘরে পজিটিভ, কিন্তু চলে আসছে কোন ঘরে, এই ঘরে, তাহলে এখানে প্লাস। তো সেই জন্য এখানে আমরা প্লাস মাইনাস ব্যবহার করছি। এবার আসবো কোণের মান, 90 ডিগ্রি আছে মানে কি বিজোড়, বিজোড় আছে সেজন্য কজ কি হয়ে যাবে সাইন, এবং মানটা কি দিব আপনার 22.5 ডিগ্রি দিয়ে এটার হোল স্কয়ার প্লাস কজ। তো দেখেন এখানে যখন কজ চলে আসছে, তো এখানে কজ 90 180 ডিগ্রি মাইনাস, 180 ডিগ্রি মাইনাস সেটা মানে এই চতুর্ভাগে চলে আসছে কজের মান, তো যেহেতু এই চতুর্ভাগে চলে আসছে সেহেতু ওইটা কি হয়ে যাবে মাইনাস, এবং কজের মান কি 2 আছে মানে জোড় সংখ্যা আছে, তাই কজ কজই থেকে যাবে, কজ 22.5 ডিগ্রি, ব্যাস শেষ, তার হোল স্কোয়ার। এর পরবর্তী কাজটা কি, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করতে হবে, জাস্ট এই স্কোয়ার দিয়ে মানগুলো লিখে দিব। তার মানে এখানে কি হচ্ছে কজ স্কোয়ার 22.5 ডিগ্রি আর প্লাস, এখন আবার আমরা এখানে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার 22.5 ডিগ্রি,
এখানে কি করলাম, কস থেটা স্কয়ার ছিল সেটা কস স্কয়ার থেটা লিখলাম, আর এখানে মাইনাস তার স্কয়ার করলে কি প্লাস হয়ে যায়, তাই এখানে লিখলাম প্লাস সাইন স্কয়ার 22.5 ডিগ্রি, প্লাস এই যে মাইনাস তার স্কয়ার করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, সেজন্য প্লাস কস স্কয়ার 22.5 ডিগ্রি। তো এই অংশটুকু কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এটুকু কস স্কয়ার প্লাস কস স্কয়ার থেটা প্লাস সাইন স্কয়ার থেটা, তার মান কত 1। তো এখানে বসিয়ে দিলাম 1, এরপরে এই অংশের মান কত সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা একই থেটা, তাহলে প্লাস 1 সমান সমান কত হয় 2। এই তো অ্যান্সার। তো প্রত্যেকটা অঙ্ক ওই একই নিয়মে বের সমাধান করতে হবে, এরকম একটি অঙ্ক দেওয়া আছে। আমি যে কথা বলছিলাম যে আমরা সব সময় অঙ্কের নিয়ম মুখস্ত করব, অঙ্ক মুখস্ত করব না। তো সমাধান করতে হলে আমাদের সবার প্রথমে শর্ত দেখতে হবে, 1 নম্বর কাজ কি শর্ত দেখা। তো শর্তটা এখানে দেওয়া আছে কি যে থেটা এর যে মানটা হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। তো 2 নম্বর কাজ হচ্ছে এই যে শর্তগুলো আমরা দেখছি এখান থেকে ভিন্ন কোণের অনুপাতকে, মানে প্রথমে দেখবো কমান নেওয়া যায় কিনা, কমান অথবা পার্শ্ব পরিবর্তন। মানে বিষয়টা হচ্ছে যে আমরা এই অঙ্ক থেকে মানে যে মানটা দেওয়া আছে এখান থেকে কমান নিতে পারি কিনা অথবা পার্শ্ব পরিবর্তন করে একই জাতীয় মানে পরিণত করতে পারি কিনা। তো সেই কাজটা করার, দেখেন এখানে √3 cos theta আছে, এখানে √3 আছে, মানে একই জাতীয় রাশিগুলোকে এক পাশে আনার চেষ্টা করছি, তাই এখানে আমরা √3 cos theta প্লাস, আচ্ছা এখান থেকে দেখেন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে √3টাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস √3 ইকুয়াল টু এই সাইন থেটাটাকে ওই পাশে দিয়ে দেবো, মানে একই জাতীয় যে কোণ আছে সেগুলোকে, তাহলে মাইনাস সাইন থেটা হয়ে যাচ্ছে। এখানে হলো কি যে একই জাতীয় যে কোণ আছে সেই কোণগুলো একই রকম মানে আলাদা পার্শ্বে নিয়ে আসলাম, তো এই সেই পার্শ্ব পরিবর্তন করেছি। এর পরের কাজ হচ্ছে প্রত্যেকটা সমাধান, একদম প্রত্যেকটা সমাধান, যে কোনো সমাধান করতে গেলে একই রুলস ফলো করতে হবে। তো এরপরে আমরা দেখবো যে ভাঙানো যায় কিনা এই জিনিসটাকে, অথবা যে 3 নম্বর শর্ত কি ভাঙা যায় কিনা অথবা সূত্র ফেলা যায় কিনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এগুলো ভাঙা যাচ্ছে নাকি সূত্র ফেলা যাচ্ছে। তো এখানে দেখেন যে আমরা এই যে জিনিসটা আছে এখান থেকে যদি আমরা একটা কাজ করি যে কোয়াজ স্কোয়ার মানে √3 কমান নেওয়া যায় না এখান থেকে, এখান থেকে যদি √3 কমান নি তাহলে হয় কি কস থেটা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। এরপরে দেখেন যে এই জিনিসটাকে একই রকম অনুপাতে যদি পরিবর্তন করতে হয়, আমার আগের দেখবেন চ্যাপ্টার 7 এর প্রথম এবং দ্বিতীয় পার্ট বলে একটা অপশন আছে, সেখানে সূত্রগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, ওই সূত্রগুলো আগে দেখে আসবেন অথবা বই থেকে পড়ে নেবেন, কারণ ত্রিকোণমিতির একটা প্রবাদ আছে আপনি যে লাইন না বুঝবেন ওই লাইনে সূত্র। তো যাই হোক এখানে দেখেন আমরা এই জায়গায় যদি স্কোয়ার করি তাহলে দেখেন আমরা সাইন স্কোয়ারের একটা সূত্র জানি যে 9টা ফরম্যাটের সূত্র আছে সেই সূত্রটা বসাতে পারবো, সেজন্য আমরা উভয় পাশকে বর্গ করে দিব যে √3 cos theta মাইনাস 1 এই, এরপরে ইকুয়াল টু মাইনাস সাইন থেটা এই, উভয় পাশকে বর্গ করে দিলাম। তো বর্গ করে দিলে কি হচ্ছে √3 এর সাথে স্কোয়ার কেটে গিয়ে কি হচ্ছে 3, আর এখানে হচ্ছে কি cos theta মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সাইন থেটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার থেটা। তো এরপরে দেখেন এটা কি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, সেই সূত্রটা বসিয়ে দেবো কোয়াজ স্কয়ার, মানে সমাধানের আসলে নির্দিষ্ট কোনো রুলস নেই, এই সমাধান করতে হয় যে বেশ কিছু যেরকম কমান নেওয়া যোগ করা গুণ করা ভাগ করা, মানে আমার যা করে হোক মানে যে কোনো উপায়ে, 4 নম্বর রুলস কি যে কোনো ভাবে থেটার মান বের করা, যে কোনো ভাবে থেটা বের করা। তো এর জন্য আমার যদি কিছু গুণ করতে হয় তো গুণ করবো, বর্গ করতে হলে বর্গ করবো, কমান নিতে হলে কমান নিবো, মানে অঙ্ক যেরকম সাজানো থাকবে সেখান থেকে এ করতে হবে। আমরা দেখেন এ পর্যন্ত বড় হয়েছি, এ পর্যন্ত বেশ কয়েকটি রুলস এন্ড রেগুলেশন শিখেছি, হয় কমান নিতে না হয় মিডল টার্ম করতে না হয় গুণ করতে না হয় ভাগ করতে না হয় যোগ করতে, এরকম বেশ কিছু রুলস আমরা শিখেছি, সেই রুলসে ফেলানোর চেষ্টা করবো। তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, তাহলে কস স্কোয়ার থেটা মাইনাস 2 cos θ 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু দেখেন সাইন স্কোয়ার থেটা, আমরা সাইন স্কোয়ার থেটা সমান সমান কি জানি 1 cos² θ, সেই সূত্রটা বসিয়ে দেবো এখানে 1 cos² θ, সেই সূত্রটা
বসিয়ে দিলাম। এবার দেখেন এই তিনের সাথে কি গুণ আকারে আছে, সে গুণ করে দিব। তাহলে এখানে গুণ করলে কি হবে, থ্রি কোয়াজ স্কোয়ার থেটা মাইনাস তিন দুগুণ সিক্স কোয়াজ থেটা প্লাস থ্রি, একের স্কোয়ার করলে এক হয়। এবং এই পাশের যে দুইটা আছে ওই দুইটাকে একটু এক পাশে নিয়ে আসবো, কারণ এটা এটাও কজ স্কোয়ার আছে এখানেও কজ স্কোয়ার আছে, তাই এক পাশে নিয়ে আসছি। তাহলে মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু জিরো। তার মানে এখানে আমার কি হলো যে এ ওয়ান প্লাস ছিল এপাশে এসে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল এপাশে এসে প্লাস হয়ে গেল। এরপরে দেখেন এখানে থ্রি কজ স্কোয়ার থেটা আর কজ স্কোয়ার থেটা যোগ করা যায়, তাই যোগ করছি ফোর কজ স্কোয়ার থেটা মাইনাস সিক্স কজ থেটা, আর কোথাও নেই, তাই মাইনাস সিক্স কজ থেটা। তিন থেকে একবার গেলে থাকে হচ্ছে প্লাস টু ইকুয়াল টু জিরো। তো আমি যে কথা বলছিলাম যে আসলে এই সমাধান মানে করতে হবে আমরা ছোটবেলা থেকে যা শিখেছি সেই সমস্ত নিয়মে, এর নির্দিষ্ট কোনো রুলস নেই, তবে এই রুলস গুলো ফলো করলে ম্যাক্সিমাম অঙ্কগুলো আপনার মিলে যাবে। তো যাই হোক এখান থেকে দেখেন সবার থেকে কি দুই কমান নেওয়া যায় না, তাই আমরা দুই কমান নিচ্ছি, নিলে হয় কি টু কোয়াজ স্কোয়ার থেটা প্লাস সরি মাইনাস থ্রি কোয়াজ থেটা প্লাস ওয়ান ইকুয়াল টু
আজকে আমরা রচনামূলক অংশ সম্পর্কে আলোচনা করব। বিগত এতে আমরা সংক্ষিপ্ত অংশ আলোচনা করেছিলাম, আজকে আমরা দেখব একটি অঙ্ক আছে রচনামূলকে, যে যদি tan theta equal to 4/3 এবং cos theta ধনাত্মক হয় তবে sin theta plus cos theta minus theta এবং sec minus theta plus tan theta এর মানটা কত এটা নির্ণয় করতে হবে। তো এই জিনিসটা নির্ণয় করতে গেলে আমাদের আগে ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো আমাদের এখানে দেখেন কি কি দেওয়া আছে, সেই অঙ্কটা একটু পাতিয়ে নিচ্ছি আমরা। sin theta plus cos minus theta by sec minus theta plus tan theta। তো এই যে জিনিসগুলো আছে, এখন এই জিনিসগুলোতে আমাদের এখানে দেখেন শর্ত বলে দিয়েছে কি, যে cos theta ধনাত্মক, মানে এই যে থেটার মানটা এটা ধনাত্মক হয়ে যাবে। তো যদি cos theta ধনাত্মক হয়, দেখেন এই cos theta কোন ঘরে ধনাত্মক হয়, এখানে অল পজিটিভ, 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এখানে হচ্ছে cos আর sec এই দুইটা জিনিস এই ঘরে পজিটিভ, মানে এই চতুর্ভাগে যে চতুর্ভাগে কজের মান পজিটিভ সেই চতুর্ভাগে সেকের মানও পজিটিভ। তো এই বিষয় নিয়ে যদি বিস্তারিত আলোচনা জানতে চান তাহলে আমার ম্যাথমেটিক্সনের প্রথম যে ভিডিওটা আছে সপ্তম অধ্যায়, সেই ভিডিওটা দেখবেন, সেখানে চতুর্ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো জেনে থাকেন যদি, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তার মানে যেহেতু এখানে বলেছে cos theta ধনাত্মক, সেহেতু আমার এখানে sec theta মানও ধনাত্মক হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে sin theta plus cos theta by sec theta plus tan theta। তো দেখেন একটা জিনিস কি, যে এই অঙ্কগুলো করতে গেলে আমি বারবার একটা কথাই বলি, যে নিয়ম মুখস্থ করবেন, অঙ্ক মুখস্থ করবেন না। তো দেখেন এখানে আমরা sin theta plus cos theta এর মানটা পেয়েছি, sec theta plus tan theta এর মানটা পেয়েছি। এখন যদি এই মানগুলো পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের জাস্ট মানটা ইনপুট করতে হবে। এখানে দেওয়া আছে কি, যে tan theta দেওয়া আছে কি, tan theta সমান সমান 4/3। তো এই যে মানটা দেওয়া আছে এটা আসলে কিসের ভিত্তিতে দেওয়া আছে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, মানে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। মানে যে কোনো সমকোণী ত্রিভুজের যদি আমার লম্ব এবং ভূমি 4/3 হয় সেক্ষেত্রে আমরা tan theta লিখতে পারি। তার মানে tan theta মান পেয়েছি। এখন এই ত্রিভুজ থেকে আমাদের বাকি তিনটা অর্থাৎ sin theta, cos theta এবং sec theta এর মানটা বের করে নিতে হবে। তো এই ত্রিভুজ থেকে এখন যদি বের করতে হয় সেক্ষেত্রে দেখেন প্রথমে আমরা যদি sin theta, মানে যেহেতু আমাদের সমাধান করতে বলেছে তাই করতে হবে, যদি না করতে বলতো করা লাগতো না। তো এখানে দেখেন যে sin theta, যদি আমার sin theta এর মানটা বের করতে হয়, sin সমান সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কি জানি, জানি না। তাহলে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য নিব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই অতিভুজের মান বের করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কোন ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি, রুট ওভার 16 প্লাস 9 সমান সমান রুট ওভার 25 ইকুয়াল টু 5। তো তাহলে এটার মান কত হবে, 5। মানে বিষয়টা হচ্ছে যে কোনো ত্রিভুজে আপনার এরকম ধরনের যে কোনো অঙ্ক থাকলে আপনার ত্রিভুজে বসিয়ে যে দুইটা মান দেওয়া থাকবে আর বাকি মানটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বের করে নেবেন। এরপরে দেখেন আমরা যদি সাইন থেটা বসাই, এখানে লিখি যদি সাইন থেটা কোথায় বসাবো, এই ত্রিভুজে, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এটা আমরা জানি, এই সূত্রগুলো যদি না জানেন, আমি আবারও বলছি যে সাইন থেটা সমান সমান কি এগুলো যদি না জানেন ম্যাথমেটিক্স অনের 7 নম্বর চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠায় দেখবেন এই সূত্রগুলো দেওয়া আছে, প্রয়োজনীয় সূত্রগুলো এখানে। আর যদি সেটাও না চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন দুইটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আমরা সূত্রগুলো বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে সূত্রগুলো দেখে নেবেন। তো লম্ব কত, 4 বাই অতিভুজ কত, 5 হয়ে গেল। cos theta, তাহলে cos theta সমান সমান কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, 3 বাই অতিভুজ কত, 5। এরপরে sec theta কত, sec theta সমান সমান কি, আপনার cos এর উল্টো sec, তাহলে অতিভুজ বাই ভূমি মানে 5/3। দেখেন এই মানগুলো সব বের হয়ে গেছে, আর কিন্তু কিছু আমার বের করার দরকার নেই, কারণ আমার চেয়েছেই তো ওইগুলো, যেগুলো চেয়েছে সেগুলোই তো বের করতে হবে, বাকি বের করে আমি কি করবো। তো সেই মানগুলো এবার আমরা এখানে ইনপুট করে দিব, মানে ওখানে যে মানগুলো পেয়েছি, সাইন থেটার মান কত পেয়েছি, 4/5, তাহলে সেই 4/5 প্লাস কস থেটার মান কত পেয়েছি, 3/5 বাই সেক থেটার মান পেয়েছি, 5/3 প্লাস ট্যান থেটার মান কত, 4/3। এবার জাস্ট লসাগু করে দিব, লসাগু করি আমরা এখানে, 5 এর লসাগু করলে 5 হয় উপরের অংশে, তাহলে এখানে 5, তাহলে 4+3 বাই নিচে লসাগু করলে 3 হয়, তাহলে 5+4 সমান সমান কত হয়, 4 আর 3 7/5 বাই 5 আর 4 9/3। এখন এটা ভাগ আকারে আছে তাহলে উল্টে কি হয়ে যাবে, গুণ আকারে হবে, তার মানে 7/5 × 3/9, তার মানে 3 অক্ষে 3, 3 ত্রিককে 9 সমান সমান কত হচ্ছে, 7/5
পনেরো আমার মান নির্ণয় করতে বলছে, তার মানে কি এসে আমার মান বের হয়ে গেছে না যে 7/15, এটাই তো আমার উত্তর, এটাই তো বের করতে বলছে। তো আমি আবার একবার রিভিশন করে দিচ্ছি, দেখেন এখানে cos মাইনাস থেটা ছিল সেজন্য আমরা cos থেটা লিখেছি, কারণ কি এখানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে যে cos থেটা ধনাত্মক, যদি উল্লেখ করে না দিত সেক্ষেত্রে কিন্তু আমরা প্লাস বসাতাম না, যেহেতু উল্লেখ করে দিয়েছে তাই বসিয়েছি। অনুরূপ ভাবে এখানে এসে দেখলাম যে ঘরে cos থেটা পজিটিভ হয় সেই ঘরে sec থেটার মান কোনো মতে নেগেটিভ হওয়া পসিবল না, sec থেটার মানও পজিটিভ হবে, সেজন্য আমরা sec থেটার মানও পজিটিভ বসিয়েছি। তারপরে ত্রিভুজে এই মানগুলো বসিয়ে এগুলো করে নিয়েছি। তো এইভাবে করলে আমার এই অধ্যায়তে আর রচনামূলক প্রশ্ন করার প্রয়োজন নেই, আর একটি দুটি প্রশ্ন প্রয়োজন থাকতে পারে সেগুলো আগের টপিক অনুযায়ী। তো এই হচ্ছে বিষয়, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।